নমস্কার, আজকের এই পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকের এই পর্বে আমি দেবী সরস্বতী প্রসঙ্গে বেশ কিছু তথ্য আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি, তাই অনুরোধ করছি পর্বটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ প্রতিদিন আমাদের চ্যানেলে নানা ধরনের আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও আপলোড করা হয়ে থাকে। আসুন শুরু করা যাক আজকের পর্ব। দেবী সরস্বতী কে? সনাতন শব্দটি সার এবং স, দন্তের স্বয় বয় স, এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়। সেই অনুসারে সরস্বতী শব্দের অর্থ যিনি কারো মধ্যে সার জ্ঞান প্রকাশ করেন। আবার সরস্বতী শব্দটি সংস্কৃত সুরস্বতী শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জলের আধার। সরস্বতী সাক্ষাৎ দেবী মূর্তি এবং নদী দুই রূপেই প্রকটিত। এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আজকের সমগ্র আলোচনাটি অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। আপনাদের সাহায্য বা আপনাদের সাপোর্ট আমাদের একান্তভাবে প্রয়োজনীয়। আপনাদের পাশে থাকাই আমাদেরকে আগামী দিনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে, তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করতে থাকুন। ভিডিওটি পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভাগ করে নিন। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখা হচ্ছে আবারও আগামী দিনে কোনো নতুন আধ্যাত্মিক তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে। আমাদের চ্যানেল নানা ধরনের আধ্যাত্মিক তথ্য, আধ্যাত্মিক মাহাত্ম্য কথা, দেবদেবী ও উৎসবের মাহাত্ম্য কথা, স্বামী বিবেকানন্দ, মা সারদা, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এছাড়াও নানা ধরনের মনীষীদের কথা আদর্শ নিয়ে আপনাদের সামনে হাজির থাকে। দেখা হচ্ছে আবারও আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।